लैंडफोन থেকে ফোন করে নিজেকে উদ্ধার করার ঘটনা জানান খোদ পঞ্চায়েত প্রধানকে এবং যিনি জানিয়েছেন তিনি একজন মানুষ নন, তিনি হলেন একটি সারমেয়। এমনই অবাক কাণ্ড ঘটেছে হুগলির বলাগড়ে। ঘটনাটি ঘটেছে বলাগড় গুপ্তিপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে রবিবার রাতে। কিন্তু কিভাবে একটি সারমেয় ফোন করলো তা বুঝতে পারছেন না গ্রামের মানুষজন। হুগলির গুপ্তিপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান বিশ্বজিৎ নাগের কাছে একটি ফোন আসে রাতের বেলায়। পঞ্চায়েতের ল্যান্ডলাইন নাম্বার থেকে সেই ফোন আসায় তিনি অবাক হন, কারণ পঞ্চায়েত অফিস সেই সময় বন্ধ থাকে। ফোন রিসিভ করে হ্যালো বললে 2-3 বার কোনো সাড়া মেলেনি। কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎই একটি সারমেয়ের কান্না ভেসে আসে। প্রথমে তিনি বুঝতে পারেন না, পরে তিনি বুঝতে পারেন যে কুকুরটি হয়তো ভেতরে আটকে পড়েছে এবং তাকে উদ্ধার করতে হবে। ফোনের অপর প্রান্ত থেকে নাগারে ভৌ ভৌ স্বরে সারমেয়টি কান্না কাটি করে চলে। লোকজনকে ডেকে বিশ্বজিৎ নাগ পৌঁছান পঞ্চায়েত অফিসে। তালা খুলতেই ঘর থেকে বেরিয়ে আসে সারমেয়টি। এই ঘটনা দেখে অবাক পঞ্চায়েত প্রধান থেকে গ্রামের মানুষজন সকলেই। গতকাল সন্ধ্যা 6:37 নাগাদ আমার কাছে একটা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ফোন আসে। এবার ফোনটায় আমি বেশ কিছুক্ষণ হ্যালো হ্যালো করছি। 6-7 বার হ্যালো হ্যালো করার পর দেখছি কেউ আওয়াজ করছে না। আমি বুঝতে পেরেছি যে পঞ্চায়েত অফিসে কেউ একটা ঢুকেছে। হঠাৎ করে আমি যখন আবার একবার হ্যালো বললাম, দেখি কুকুরটা কাঁদছে, একটা আওয়াজ আসছে। বুঝতে পারলাম যে আমাদের অফিসে, গ্রাম পঞ্চায়েত অফিসে একটা কুকুর আটকে পড়েছে। এবং বলে রাখছি যে আমাদের পঞ্চায়েত অফিসে 11টা কুকুর আছে এবং তারা প্রত্যেক দিনই ঘরের মধ্যে থাকে। তো কোনোভাবে ও আটকে যায়। আটকে যাওয়ার পর কি হয়েছে, আমাদের যে ল্যান্ডলাইন ফোনটা আছে ওই ল্যান্ডলাইনে হটলাইন নাম্বার করা আছে এবং সেখানে ও হয়তো ওটা কোনো কারণে পায়ের চাপে হোক, টিপে দিয়ে হোক, যা ইয়ে করেছে, কলটা আমার কাছে চলে এসেছিলো। আসার পর আমরা 10-15 মিনিট বাদে গিয়ে ওকে রেস্কিউ করি। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম যে ও ফোনটা করলো কী করে। এবং ফোনটা আপনারা ছবিতেও দেখতে পাবেন যে পুরো একদম যেমন মানুষ ফোন রেখে দেয় সেরকমভাবে ফোন রাখা হয়েছে। আমি একটা আগ্রহবশত ঘরে গেছিলাম যে হয়তো ফোনটা ভেঙে চুরে ফেলেছে বা টেনে ফেলে দিয়েছে, কিছু একটা করেছে, কিন্তু কিছু ছিল না। যেভাবেই হোক ও কোনোভাবে হয়তো আমাদেরকে রেগুলার ফলো করে, তো এতগুলো কুকুর থাকে, হয়তো আমাদেরকে ফলো করেই ও ভেবেছে যে এরকম একটা কিছু কাণ্ড ঘটিয়ে বসেছে। আমার নাম বিশ্বজিৎ নাগ, করে নিজেকে উদ্ধার করার জন্যে ফোনের ব্যবহার করলো ওই কুকুরটি। এরকমই ঘটনায় কিন্তু স্তম্ভিত গোটা এলাকার মানুষজন। তারা এখনও বুঝতে পারছেন না কিভাবে সারমেয়টি জানলো ওকে ফোন করতে হবে। কি বলছিস এবার বল। বললাম কুকুরটা ফোনটা তুলেছে, ভেতরে ছিল, তোলার পর আবার কথা বলেছে, ডাক দিয়েছে, আবার ফোনটা রেখে দিয়েছে। আগে যেমন ছিল ফোন তেমনই আছে। পঞ্চায়েত প্রধান থেকে স্থানীয় মানুষজন সকলেই মনে করছেন সারমেয়টি আগে থেকে দেখেছিল যে ওই ফোন মারফতই মানুষজন কথা বলেন, তাই ফোনের কাছে গিয়েই কোনো রকমভাবে কান্নাকাটি করতে শুরু করে দেয় এবং যার ফলেই অবশেষে উদ্ধার করা হয় সারমেয়টিকে। এমনই তাজ্জব ঘটনায় কিন্তু স্তম্ভিত গোটা গ্রামের মানুষজন। হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।